আসসালামু আলাইকুম, সলিউশন 360 সার্ভিসেস থেকে সবাইকে স্বাগতম। আজ আমি দেখাবো কীভাবে অ্যাডোব ফটোশপ বেটা ভার্সন ইনস্টল করে এবং কেটে রাখি প্যাচ দেওয়া যায়। চলুন দেখা যাক, নতুন একটা দিয়ে কীভাবে করে সেটা দেখাচ্ছি। সেম প্রসিডিওর, টার্মস, কন্টিনিউ, নতুন একটি মনে হবে। ইউনাইটেড স্টেট রাখলাম, ধরে আলাস্কা, এখানে জিপ কোড লাগবে। এখান থেকে নিয়ে নিলাম আলাস্কার জিপ কোড, কারণ এখানে বাংলাদেশ নাই, এর জন্য আমি অন্য একটা দেশের, যে কোনো একটা দেশের নিয়ে নিতে পারি, ইন্ডিয়া নিতে পারি। আমাদের দেশ থেকে যেহেতু পারমিশন নাই, আমি অন্য একটা নিলাম। আলাস্কার ফোন নাম্বার, এই এখান থেকে আমি ডাউনলোড ক্রিয়েটিভ ক্লাউডস অ্যাপসটা নামে নিচ্ছি। দেন অ্যাপসটা আমার ডাউনলোড হলো, তাহলে আমি ডাউনলোড থেকে অ্যাপসটা ইনস্টল করে নেই। দেন ইনস্টল হয়ে গেছে। তারপরে কানেক্ট উইথ গুগল, দেখেন অ্যাপস লগিং হয়েছে। তারপর আমি কি যাব, অল অ্যাপস, বেটা অ্যাপস গুলাতে যাবো। ফটোশপ বেটা অ্যাপস ইনস্টল করে নেই। চল হচ্ছে, দেন ফটোশপ বেটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমি ইনস্টল করে দেখি, এখন ওপেন করে দেখি।
আমি প্যাচ দেওয়ার আগে আমি এখান থেকে সাইন আউট করে নিলাম, এখান থেকে সাইন আউট করে নিছি আমি ক্রিয়েটিভ ক্লাউড থেকে সাইন আউট করে তখন আমি প্যাচ দিয়ে নিচ্ছি। রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, এস সার্চ, তবে এই প্যাচ দেওয়ার আগে সফটওয়্যার আগে আপনারা উইন্ডোজ ডিফেন্ডার অফ করে নেবেন, অ্যান্টিভাইরাস আছে যাওয়া সব কিছু অফ করে নেবেন, নাহলে কিন্তু এই প্যাচ কাজ করবে না। উইন্ডোজ ডিফেন্ডার সিকিউরিটি অফ করে রাখবেন। দেন এখান থেকে আসছে, এখান থেকে আমি সবগুলো দরকার নাই, আমার যেগুলো দরকার আমি সেইটাই রাখবো। ব্রিজেরও দরকার নাই, ইলাস্ট্রেটরও দরকার নাই, লাইট রুম দরকার নাই, মিডিয়া এনকোডারও দরকার নাই, আমি শুধু ফটোশপের এই যে বেটা ভার্সন দিলে বেটা ফটোশপে বেটা এই চারটা অপশন রাখলাম, দিয়ে পেজ দিয়ে নিচ্ছি। পেজ নিচ্ছে নিচ্ছে এই যে কমপ্লিট, কমপ্লিট হলে তাহলে এখন আমি ফটোশপ অন করি। ফটোশপ বেটা দেখেন এখন আপ টু ডেট আছে। আমি যদি যেখানে অন্য একটা ইমেজ ওপেন করি, অ্যামাজন করলাম, দেখেন এখানে কোনো ট্রায়ালের অপশনটা নেই, অর্থাৎ ট্রায়াল চলে গেছে। এভাবে প্যাচ দিলে আসলে আপনারা ট্রায়াল অপশন, এখন দেখি জেনারেটর কাজ করে কিনা। আমি এখান থেকে দেখি ধরে দিলাম, দেখেন জেনারেটর ফিল কাজ করতেছে না। তাহলে আমার কী করতে হবে, আগে ক্রিয়েটিভ ক্লাউডে লগ ইন করতে হবে। এখন আমি পাবো জেনারেট ফিল, অর্থাৎ আপনি ক্রিয়েটিভ ক্লাউডে লগ ইন করা থাকতেই হবে, লগ ইন করা ছাড়া আপনি জেনারেটর অপশনটা পাবেন না। দেখেন এখানে চেঞ্জ হচ্ছে, আমি যেটা দিতে চাই এখান থেকে দেখেন চেঞ্জ হচ্ছে, অর্থাৎ কাজ হচ্ছে। অথবা এটা
দেখেন সোফা অ্যাড হয়ে গেছে। তো এইভাবে আসলে ফটোশপের সব বেটা ভার্সনের সব অ্যাপসগুলো আপনারা এখান থেকে ইনস্টল করে নিতে পারবেন। সবগুলো অ্যাপস, যত অ্যাপস আছে সবগুলো আপনারা বেটা ভার্সনের সব অ্যাপস এখান থেকে আপনি ইনস্টল করে নিতে পারবেন। তো আশা করি টিউটোরিয়ালটা আপনাদের অনেক উপকারে আসবে। যদি উপকারে আসে অবশ্যই শেয়ার দিতে বলবেন না। যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আল্লাহ হাফেজ।